ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال انني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته يدخل الله رب العالمين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون আল্লাহ কাউকে অবকাশ দেন না যখন তার সময় নির্দিষ্ট সময় চলে আসে এই নির্দিষ্ট সময় বলতে মানে আপনি যে বলেছেন উনি বলেছেন কর্ম সময় সম্পন্ন হয়ে যায় না এরকম কি বলেছেন মানে দুনিয়ার সীমা যখন শেষ হয়ে যায় তখন আর কাউকে অবকাশ দেয়া হবে না অর্থাৎ মৌধ যখন আসে মৌধের সময় এসে গেলেও মৌত এসে গেছে আর আপনাকে অবকাশ আমাকে আরেক কারণ মদ নির্দিষ্ট আসবে আপনি যেখানেই থাকেন মৌদ আসবেই অট্টালিকায় থাকেন আর দুর্গে থাকেন সাত আকাশের উপর থাকেন সাত জমিনের নিচে থাকেন নির্দিষ্ট সময়ে মৌত আসবে মানুষের নির্দিষ্ট সময় যখন আসবে মৌদ যখন আসবে তখন মানুষ একটু এদিক সেদিক হতে পারবে না নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে আপনাকে এসে মুদ পকড়াও করবেই আল্লাহ বলেছেন এই নামে কোন দৃক্ষমূল মৌতু বলেও কোন তুম ফি এদা তোমরা যে স্থানে থাকো না কেন তোমরা যদি মজবুত দুর্গের ভিতরে থাকো তবুও তোমাদেরকে তোমাদেরকে মত এসে পকড়াও করবে আল্লাহ আকবর তাই ওই মৌতুর কথা স্মরণ করা উচিত বেশি করে قالنا الله الله رسول صلى الله, الله عليه وسلم فان أك اكثر ذكر هذه من الذات تمر بشي بشي كره দুনিয়ার স্বাদ বিনষ্ট كري অর্থাৎ মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করো তাই কথা বেশি করে স্মরণ করা উচিত কখন যে موت আসে আমরা বলতে পারিনা কেউ জানে না ما تدري نفسم باي ارض تمون رب العالمين বলেছে কেউ জানে না কোন জায়গায় সে মারা তাই মতের জন্য আমাদের সবসময়ই প্রস্তুত থাকা দরকার দিনের উপর থাকা উচিত ইসলামের উপর থাকা উচিত আল্লাহর বিধি পালন করে চলা উচিত হেলালের উপর চলা উচিত হারাম থেকে বেঁচার বেঁচে চলা উচিত কারণ আমি জানি না আমার মত কোন সময় আসবে তো আল্লাহ আসে বলেছেন আকালসেন ইজালহা যখন আপনার মত আসবে তখন আল্লাহ পাক আপনাকে এক মিনিটও আর অবকাশ দেবেন না আর সময় দেবেন না চলে এসছে ওই সময়ই আপনি চলে যেতে হবে এরপর আল্লাহ বলেছেন অল্লাহ হাবিরম বিমা তা আমার তোমরা যা কিছু করো সব কিছু সম্পর্কে আল্লাহ আল্লাহ আলমিন ওয়াফ কি করছো না করছো গোপনে সংগোপনে প্রকাশ্যে ও প্রকাশ্যে সব কিছু আল্লাহ জানে জনসম্মুখে কিংবা নির্জনে একা একা সব আল্লাহ জানে তাই আল্লাহ বলেছেন মত পরেই তোমার খবর আল্লাহ হাবিরম বিমা তা আমারুন অতএব

الله بدي بيدن فعلنا كره توفيق دان, دان كره آه محمد صلى الله عليه وسلم طريق عمل كره توفيق دان كره موت جهان آسي تهون جنة إيمانه ستي أمادري كيموت دين أمادير موقتي جنة تهون بره لا إله إلا الله رحمن الله رسول صلى الله عليه وسلم ولكن من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة جار شربوش كلامه بالله إله إلا الله شجنة بروبش كربين اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته